नरसिंदी भादुआर चर हजरत दयाल बाबा इलियासर स्मरणे आजकल अनुष्ठान सबाई लाइव शेयर कर सबाई के अनेक अनेक शुभेच्छा लाइव जरा आछेन जहिर भाई बंधना करेछेन खूब सुंदर एक बंधना जाइ होक বন্ধনার পরের একটি গান গাইলেন যেহেতু কমিটি পালা আগেই দিয়ে দিয়েছেন কি পালা নবুয়ত এবং বেলায়েত তো বেলায়েত যিনি গাইবেন অল বিশ্ব জাগালো সেই জহির পাগলা আর নবুয়তই গাইব এই সারা বিশ্বে বিশ্ব বিশ্ব তো চিনেই না বাংলাদেশটাই ধরেন এই সারা বাংলাদেশের একদম ছোটতম একদম শিল্পী মরণ নাই আছে আমাদের মতো মানুষের মাধ্যমে তাদের কোনো কীর্তন করতে থাকবো তাই না তাই মারা দিয়ে
আজকে খেলা হবে ইমান মুশারফ মান্য কিছু ফুল এবং কিছু উপহার দিয়েছেন, তো তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা যারা আছেন সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন। তাই সারারাত্র আমার এই পাগলা সাহেব তিনি আজকে বেলায়েতের ভূমিকা নিয়ে সমস্ত ওলি আল্লাহদের কথা পাগলদের কথা বলবে, আর আমি ক্ষুদ্র মুখে, আমি পাপি মানুষ, আমাকে নবুয়তের পাল্লা দেওয়া হয়েছে, আমি সারা রাত্র চেষ্টা করব আমার দয়াল নবীর কিছু গুণ কীর্তন করবার জন্য। তাই যেহেতু আমাকে নবুয়তি পাল্লা দিয়েছে, তাই তিনি খুব সুন্দর করে একটি দয়াল নবীর সান রাখলেন, খুব ভালো লাগলো। তো আমি যেহেতু নবুয়তি পেয়েছি, নবীর গুণ কীর্তন করব এবং অন্য ধরনেরও কিছু গান করব, তবে আমার ভাগে যেটা পড়া সেটা হয়তো আর গাইতে পারবো না, তাই না? তাই যেহেতু দরবার এসেছি আমার সেই আফাজউদ্দিন ইলিয়াসা বলবো দনি, তাকে হাজির নাজির রেখে আমি একটা, আমরা হচ্ছি তার পাগল, তাই না? তাই ওইখান থেকে ছোট করে আমার একটা গান। আমাদের জহির পাগলা তিনি একটা মাল্য পেয়েছিলেন, তিনি আমাকে কিন্তু মালাটা পরাই দিয়ে গেছে, তাই না? তো আমার মালাটা যদি তাকে না দেই তাহলে অসুন্দর হয়ে যায় না? অবশ্যই অবশ্যই, মালা দেওয়া নেওয়া যা করার এই বন্ধনা রাখ। বাবা তোমার দরবারে সব পাগলে
ঘোড়াশাল পৌরসভার এই মাসুম ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ছাত্রলীগের সহসভাপতি শাকিল খান ভাই 100 টাকা দিয়েছেন। আরো অনেকগুলো ভাই অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসরে আসরের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই পাশে দেওয়ার বলবো। হ্যালো 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 আপনারা ভালো আছেন না ঘুমে সজা? Thank you.
এত যে তোমাকে লেগেছে ভালো বাবা তোমার দরবারে সব হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা তাহলে আমি পাগলাও ঠিক আছি আমার কোনো ঝামেলা আছে তেমনি সহশিল্পীগুলো যদি এইরকম গানগুলো গায় আমার লাগে সুবিধা হয় মানে আমার পাগলা হইতে আর কোনো অসুবিধা আর কয়েক বছর এক দুই বছর যে পাগলা কেন পাগলা কেন এই কি ওই এটা কই দিবিতেই শেষ এখন আর কেউ সচরাচর সবাই তো বুঝে পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা দিল দরিয়ায় ডুব দিয়া দেখ পাগল বিনে ভালো কেঠা মহর্ষি মন্মন্দ তো বলেছেন পৃথিবীতে সবাই কোন না কোন জন্য সবার মধ্যে একটা পাগলামি কমিটির পালা অনুযায়ী বেলাবেতের পক্ষে আমি একটি গান আমি গাই আগে একটা গান গাই তারপরে কথা নাকি আমার মাস্টার সাহেবের ইয়ার একটু বাড়াই দিয়েন আমাদের মাঝে বেলাবো নারায়ণপুর থেকে আমার কিছু ভাই এসেছেন শাহ আলম ভাই আসছেন আমার খুব আদরের ছোট ভাই শাহিন মন্নাফ আরো যারা যারা এসেছে আমার মেয়ের জামাই শফিকুল ও এরা আচ্ছা আচ্ছা তো এদের এরা যারা এসেছে সবাইকে আমার সালাম রইল আমি গতকালকে গান করছিলাম মনোহর দিতে যে গোতাশিয়া ইউনিয়নে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ওই ওনার হ্যাঁ হুমায়ুন মজিদ ওনার ছেলে ছিল সাদি ভাই ওনার গ্রামের অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠান করে আর বাড়িতে যাই নাই ওই উকিল মেয়ের বাড়িতেই উঠে গেছি তো এখানে যেহেতু গান আর যমুনা তারপর ভাবছিলাম যে আগামীকালকে গান আছে কুমিল্লা হোম না এটা প্রশাসনিকভাবে স্থগিত করা হয়েছে পুনরায় ডেট হইলে আবার গান চলবো তো চিন্তা করলাম যে না অনেকদিন পর একটু রেস্ট কালকে বাড়িতে সবাই মিলাই যাবো নাকি আজকের গানটা যেন ভালো হয় নাকি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তোহি দিশা গো কঠিন পারি রে তোহি দিশা গো কঠিন পারি
গেলাম গাইয়া এইবার নবুয়তের পক্ষে একটা প্রশ্ন যাই করিয়া আমি তারে মালা দিলাম আমারে ফিরাইয়া দিয়া বলে পালার ভিতর কোন সারা সারি নাই এই কথা শুনিয়াই আমি মনে একটু শান্তি পাই আরে বোন আমার ধরবেন কি আর সারবেন কি আচ্ছা আসেনি কোনো আচ্ছা আপনার তুলনায় আমি কিছু আমার ধরবেন কই একটা জাহাজের পাশে একটা ডিঙ্গি নৌকা নবুয়তের পাশে বেলায়ত কথা ঠিক কি না এখানে ধরলেও আপনি আপনার এই পাইবেন না ধরলো আপনারে পাইবেন কি কথা ঠিক হয়তো দুইটা কথা আপনি একটু বেশি জানেন আমি না একটু কম জানি নাকি চিকচিকটা যেন না করে হ্যাঁ গানের মধ্যে চিকচিক করলে গানের যে মজা রস এটা বিলুপ্ত হয়ে যায় হারমোনিয়ামটা বন্ধ করেন না হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা নবুয়তের পক্ষে আমার একটি কথা এটা আমাদের সকলের জন্য আমার বাসনা জানতে আগ্রহী আপনারা নবীর নবুয়ত বিশ্বাস করেন না এমন কেউ আসেননি কেউ আছে কেউ নাই নবুয়ত বিশ্বাস করতেই হবে আল্লাহর নবীদের মধ্যে যতজন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর নবী যিনি রহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবীর নবুয়ত ছিল পিত মুবারকের মধ্যে পিষ্ট মুবারকের মধ্যে হযরত মুসা নবী মুসা কারিমুল্লাহ হযরত মুসা পয়গম্বরের নবুয়ত ছিল ওনার একটা লাঠির মধ্যে ওনার একটা লাঠির মধ্যে মুসা নবীর নবুয়তটা লাঠিতে ছিল এই লাঠিটা মাটিতে রাখলে সাপ হইতো হাতে থাকলে লাঠি হইতো রাত্রিবেলা মুসা নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে গেলে এই যে টর্চ লাইটের কাজটা ওই লাঠিটাই করতো সুবহানাল্লাহ বলবেন না ওই লাঠির মধ্যে তার নবুয়ত পাওয়ার ক্ষমতা ছিল এই কথা কই না এদিক সান তো নবুয়ত আমার নবীর নবুয়ত ছিল পিত মুবারকের মধ্যে
দেখি নাই এটা বাসিটাই দেয় না এটা দিলে এটা কমাইবেন না এটা তো কমানোর সিস্টেমটা আমার কাছে না আপনার কাছে কবুতরের ডিম্বের আকারে মোহরে নবর সুবহানাল্লাহ এই এই মোহরে নবর নবীজির একজন আশিক ছিল যার নাম ছিল আকাশ নাম কি মা আকাশ খুব মা ভক্ত ছিল আকাশ নবীর নবুয়তকে দেখেছিল আর নবীজির 13 জন মতান্তরে 14 জন বিবি মা মা ছিলেন আমাদের মা ওনারা কেউ নবুয়ত দেখে নাই একজন দেখছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আমার নবীজি 13 থেকে মতান্তরে 14 জন বিবি ছিলেন আমাদের মা এর মধ্যে শুধু নবুয়ত দেখেছেন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা এছাড়া আর কেউ দেখেন নাই আচ্ছা আমার এখানে আমার সহশিল্পীর প্রতি যেহেতু উনি আমার সার দিবে না ওনার মনে যে তো আমার সার দিবে না তাই আমি আর ছাইরা লাগতো কি কথা কন মনের মতি গতি একটা বেশি বালা না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান হ্যাঁ এভাবে যদি আসা যাওয়া করেন গানের মধ্যে যারা বৈশা গান শুনে কষ্ট করে এদের কি উপায় রাস্তাটা একটু যদি একজন আমি প্লিজ আব্বা আম্মা আমারও আছে আছে না আমার আব্বা আম্মাও আছে আমার বাবার গায়ে কোথায় একটা তিল আছে কোথায় একটা দাগ আছে এটা আমার মা জানে না কি জানে না জানে কি না কেন জানে কারণ আমার আব্বার অর্ধাঙ্গিনী হয়েছে আমার মা আমার আব্বার অর্ধেকটা আমার মা আমার মায়ের অর্ধেকটা আমার আব্বা আমার আব্বার গায়ে কোথায় একটা দাগ আছে একটা তিল আছে একটা মাশা আছে এটা আমার মা ঠিকই জানে কেন জানে কারণ আমার আব্বা আম্মা দুজনে মিলে একটা আত্মা তো আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে আল্লাহর নবীর গায়ে নবুয়তের চিহ্নটা আছে এটা নবীজির 12 থেকে 13 জন 13 থেকে 14 জন বিবি থাকতে শুধু দেখেছে আম্মা জান খাদিজাতুল কুবরা বাকি 13 জন কি দুষ করছে কথাটা বুঝছেন তো আপনারা কি ঘুমাইতেছেন নি না 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 এমনি গান চলতো না ওইতনে চেঞ্জ করতে হইব আলেমদের সামনে সামনে জোরে জোরে কইতে হইব আমার লগে কইতে হইব কি ওইতনে ওইতনে আমার প্রশ্ন যে 14 জনের মধ্যে একজন দেখলো বাকি 13 জন কি দুষ করছে ওনারা দেখে নাই কেন নবীর নবুয়ত ওনারা দেখে নাই কেন এটাই আমার প্রশ্ন আর কোনো প্রশ্ন অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তহি দিশাগো কঠিন পাবি রে তহি দিশাগো কঠিন পাবি মানিক পাবি হইলে
আমার গানের মধ্যে আমার জালাল ফকির ভাই আমাকে অনেকগুলো টাকা পুরস্কার দিয়েছেন, আর অনেক ভাইয়েরা দিয়েছেন। আমার দেওয়ার মতো কিছু নাই ভাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। গান টান দিলে, মিউজিক গুলা বাজলে, এখন যে এটার যে টাস টাস আওয়াজটা, এটা একটু কই মজা আয়। হ্যাঁ, আমাদের একটু দিয়েন। নরসিংদী সদর আলোকবালি হযরত কেরামত স্যার নাতি সালাউদ্দিন ভাই আমাকে 200 টাকা পুরস্কার দিয়েছেন, ওনাকে সালাম, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন যে গানটি গাইব, সাধক ভবা পাগলা একটি গান, আমার পালায় উপরে গানটি অত্যন্ত দামি একটি গান। এই গানটাও যেটা গেছে এটা অত্যন্ত ভাবের গান। তো বেলায়ত নিয়ে উনি যেখানে প্রশ্ন করবেন ওইখানে আলোচনা রাখার চেষ্টা করব। বেলায়ত এটা আল্লাহর পথ, এটা কোথায় আছে? কামেন ওলি আউলিয়া রাঙ্গিনায় তোর গণার দিন ফুরাইয়া যায়, আইকে যাবি সাধু রাঙ্গিনায়, সাধুর দরবারে গেলে পূর্বের স্বভাব কাইটা যায়, ওই দেখো কমাইরা পোকা ধৈরায় আনে অন্য পোকাকে, নিয়ে রাখে আপনার বাসায়, মাসে কিংবা 6 মাস গেলে নিজের রঙে রং বদলায়। ধান গাছের মধ্যে একটা পোকা থাকে, নাম কুমাইরা পোকা, আছে না? এটা কই বাসা বাঁধে মাটির মধ্যে? কুমাইরা মাটি যে দেখেন না, মাঝে মাঝে টিনের ঘরের খাপের মধ্যে পাওয়া যায়, এটারে কুমাইরিয়া বাসায় কয়। একটা পোক এটার ভিতরে বাস করে, যখন ধান হয়, ধান পাকে, ওই ধান গাছের মধ্যে যতগুলো পোকা থাকে, বিভিন্ন জাতের পোক, ওইখান থেকে পোকাগুলারে ধরে নিয়ে এই কুমারিয়া বাসাটার মধ্যে ঢুকে ঢুকে মুখটারে বন্ধ করে দেয় না? দেখবেন 3-4 মাস 5 মাস পরে ঢুকছে 2-3 রকমের পোকা, কিন্তু বের হয়েছে সব এক কালার, ওই যে জাতের সাথে জাত মিশে গেছে। ওই দেখো কুমারিয়া পোকে ধৈরায় আনে অন্য পোকাকে, নিয়ে রাখে আপনার বাসায়, মাসে কিংবা 6 মাস গেলে নিজের রঙে রং বদলায়, আইকে যাবি সাধু রাঙ্গিনায়। আলাউদ্দিন আল সাবরি বলছো যারে, আলাউদ্দিন আল সাবরি নাম শুনেন নাই? 12 বছর অনাহারে চাকরি করতো শেখ ফরিদ মামা, শেখ ফরিদের এতিমখানায় 12 বছর চাকরি কইরা আউলিয়া খাতায় নাম লেখায়, সাধক আনোয়ারের কপাল পরা ভজন পথে কাটার বেড়া, বলগো সখী কি করিও সাধক রশিদ তারা পরে গে সাধন আমার দিন বিফলে যায়, আয়কে যাবে সাধু রাঙ্গিনায়। তো এই জীবনটা জহির পাগলার এই যে দিন, এই যে রাত, 1 ঘন্টা আমাদের জীবন থেকে এটা কমতাছে। আমরা জন্মদিন পালন করি, কেক কাটি, মোমবাতি ধরাই, এটারে ফু দিয়ে নি ভাই, খুব আনন্দের সাথে আমরা প্রচলিত যে আনন্দটা আমরা জন্মদিন উৎসব পালন করি, আসলে আমরা চিন্তা করে কি দেখি যে জীবন থেকে 1 বছর নাই হয়ে গেছে, এটা স্যাড, এটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা কি করি, উল্টাইয়া আমরাও করি এই কালচারটা, কোথায় দুঃখ প্রকাশ করার কথা না করে আমরা কি করি, মোমবাতি নিভাইয়া জন্মদিন পালন করি। এই জীবনটা গেলে আর বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জন্ম পাবি না রে মন, এমন মানব জন্ম পাবি না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর
आशा हो देना भेबे छो कि मने ए त्रिभुवने भेबे छो कि मने ए त्रिभुवने तुमि जाहा करे गेले केउ जाने ना रे मन तुमि जाहा करे गेले केउ जाने ना पागलार बारे बारे आशा हो बेना তুমি যাহা করে গেলে আসিয়া হেথা তা পূর্ণের কথা সবই লিখিবে খাতা কিছু চলবে না পাগলা তার সাথে থাকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আর আশা হবে না না গো বারে বারে আর আশা
गाने अलग बाले थे के दुलाल भाई अमार नूरुल इस्लाम भाई श्रद्धु नूरुल इस्लाम भाई बड़ो भाई 500 टाका और एक जन तिनी दिए 1000 टाका जे दिए आमी नाम जानी ना दिए 1000 टाका इलियासर भक्त मरहुम बेईमान मुशरफ मरहुम उनार तरफ थे के एक टी माला अनेकगुलो पुरस्कार दिए অনেক পুরস্কার অনেকে দিয়েছেন সজীব ভাই সজীব ভাইয়ের মেয়ে আমার ভাতিজি আম্মু দিবানা হ্যালো ভাই মিসির গিলি দিবানা সজীব ভাইয়ের মেয়ে আমাকে পুরস্কার দিয়েছেন ভাই এটা একটু মনি হ্যাঁ সজীব ভাইয়ের মা উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আদর করেন মা আমাকে দোয়া পাঠিয়েছেন ওনার প্রতি সকলের প্রতি আমার সালাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ গুলবদন থেকে আগত দরবার টাকা পুরস্কার পাঠিয়েছেন দাদিমার প্রতি আমি আমার সালাম জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ
সুন্দর বন্ধনার আসর শেষ হলো পালা চলে আসলো বেলায়েতের পাল্লা নিয়ে জহির পাকলা সুন্দর সুন্দর গান গাইলো এবার আমারে প্রশ্ন করে গেল তার আগে কিছু বলে গেল কি বলেছে বলেছি আজকে সারা সারি নাই বলে আমারে দরবেন কই আর ছাড়বেন কি বলি বলি কি আরে দেখি সেই ধরা নাকি আপনারা ধইরা আশ্রয় মেরালাম এমন নাকি বিষয়টা এটা হচ্ছে অনুরাগে ভালোবাসার একটা ধরা ধরি আছে অবশ্যই সেই ধরা ধরিটা পাকসবান সেই ধরা ধরিটা হবে পারবেন নাকি লইবে আমাকে প্রশ্ন করলো কি প্রশ্ন নবতের পালা পেয়েছি আমাকে প্রশ্ন করে গেল দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তটা ছিল পৃষ্ঠ মোবারকে আরো অনেক নবী নবুয়তি পেয়েছে আসলে ঠিক অনেক নবী নবুয়তি পেয়েছে তবে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তটা পেয়েছে সেটা একটা স্পেশাল মহানবী তার নামটা হচ্ছে মোহরের নবী ওটা মোহর যেমন সুলাইমান নবীর নবুয়তি ছিল তার আংটিতে আপনি বললেন মুসা আলাইহিস সালামের কথা তার নবুয়তিটা ছিল তার লাঠিতে আরো অনেক নবী আছে যাদের এক এক ভাবে এক এক রকম ভাবে তাদের নবুয়তিটা দান করা হয়েছে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তিনি পেয়েছেন মোহর নবিয়ত যেটা ছিল তার পৃষ্ঠ মোবারকে যেটা আর কোন নবীর ভাগ্যে জুটিয়ে নাই এখন সেখান থেকে তার একটা প্রশ্ন যে দয়াল নবীর স্ত্রী ছিলেন 11 থেকে 13 জন মতান্তরে 14 জন কারো ভাগ্যে এই মোহর নবিয়তটা দেখার ভাগ্য হলো না কিন্তু হলো কার খাদিজা তো তাদের ভাগ্যে হলো না খাদিজা বিবির হলো বিষয়টা কি আসলে আগে একটু ভেঙে নিই দয়াল নবীর আরো যে বিবিগণ ছিলেন তারা হচ্ছে উম্মুল মুমিনিনা অর্থাৎ মুমিন বান্দা যারা তাদের হচ্ছে জননী তাদের কোনো দোষ থাকতে পারে না তারা নবতি দেখে নাই কিন্তু নবতির মধ্যে তো অবশ্যই থাকে আর হচ্ছে খাদিজা বিবি তিনি কেন এই মোহন নবীটা দেখলেন কারণটা কি আমি একটা গান গাই আমার গানের মাঝে কিছু পাবেন তারপরে আপনাদের মৌখিক ভাবে আমি আপনাকে ভেঙে চুরে যতটুকু আমার আগে আসার চেষ্টা করবো I'm not afraid.
তাই খুব সুন্দর আমি একটি গান করলাম গানের ভিতরে
দে হ্যাঁ আরে কারো জানা নাই রে 25 40 25 40 ওই দিক সাইড সোস কারাই বয়াতি ওই দিক খরাই আছে তেল লাগে ওই দিক সাইড আছে আমি ইলাম দোহারি হ্যাঁ বেলাল নবীর বয়স তখন 25 বছর বয়স আর হযরত খাদিজা বিবির বয়স ছিল কত 40 হ্যাঁ হ্যাঁ তাহলে কত ব্যবধান না হ্যাঁ বিবাহ করেছেন আমার দয়াল নবীর আর যত বিবিরা ছিলেন তারা দয়াল নবী কখন বিবাহ করেছেন যুদ্ধে গিয়ে যখন কাউকে পেয়েছেন কেউ বিপদগ্রস্ত হয়ে আমার দয়াল নবীর কাছে চলে এসেছেন তখন দয়াল নবী তাকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলেছেন হ্যাঁ বিপদে পড়ে আমার দয়াল নবীর কাছে যারা আসছেন তাদের স্বীকৃতি দিয়ে ঘরে তুলেছেন কিন্তু যে খাদিজা খাদিজা বিবি খাদিজা বিবি দয়াল নবীর প্রেমে এসকে তিনি দেওয়ানা হয়ে গিয়েছিলেন তিনি তখনই জানতেন যে এটা কোনো সাধারণ মানুষ না আরেকটা ঘটনা বলি আমার দয়াল নবীর সাথে খাদিজা বিবির এমন একটা ভাবই ছিল আমি আপনার এটা নাই একদিন দয়াল নবীর হাতটা ধরে খাদিজা বিবি তার মনের কথা বলতে চায় বলে ও নবী আপনি শুনে দিন আমার আপনার সাথে কিছু কথাই আমার আছে আলাপন ওই যে কবরের ভিতরে তুই আসবে কবরের ভিতরে যে রেখে আসবে ওই যে কবরের ভিতরে যে আযাবটা ওই আযাবটাকে আমি খুব ভয় পাই খাদিজা বিবি দয়াল নবীকে বলছে কবরের ভিতরে তুই আসলে যে আযাবটা যাবে যে সওয়াল জবাবের যে বিষয়টা আমি খুব ভয় পাই আমার দয়াল নবী সেদিন তাকে জবান দিয়েছিলেন তুমি কোনো ভয় পেও না কারণ তুমি যদি মারা যাও আমার আগে যদি তুমি চলে যাও তাহলে তোমাকে কবরে দিয়ে ওইখান থেকে আমি আসবো না তোমার কবরের ভিতরে যে সল জবটা আছে ওই সল জব আমি নিতে দিয়ে তা করবো আলহামদুলিল্লাহ কবি না কই খাদিজা বিবি এই জবানটা দেওয়ার পরে সত্যি সত্যি দয়াল নবী খাদিজা বিবি যখন মারা গিয়েছিলেন খাদিজা বিবিকে কবরস্থানে দিয়ে অর্থাৎ মাটির ভিতরে দিয়ে দয়াল নবী ওখানেই বসা সবাই চলে আসছে আল্লাহ পাক বলে দোস্ত তুমি এখান থেকে যাও না কেন তুমি কেন এখান থেকে সরো না যাচ্ছ না কেন বলে আমি খাদিজা বিবিকে জবান দিয়েছিলাম যে কবরের ভিতরে যে সল জপটা হয় যে আযাবের বিষয়টা এই সল জপটা আমি খাদিজার হয়ে আমি নিজে দিব আল্লাহ তখন বলেছিল ওরে দোস্ত আমি তোমার এটা নাই তোমার হইয়া কবরের ভিতরে যত সল আছে আমি দিতে চাই এমন ভাগ্য কারণ আছে কারো স্ত্রী ছিলেন ভালো কিন্তু সবাই বাসত কারণ নবীকে নবী ভাগ করে দিয়েছিলেন অমুক স্ত্রীর ঘরে একদিন ওই ঘরের স্ত্রী একদিন ঘরে একদিন ওই আরেক স্ত্রীর ঘরে একদিন এভাবে তিনি প্রতিদিন রাত্রে স্ত্রীর ঘরে থাকতেন কেউ যাতে কখনো অখুশি না হয় আর একটা মার হত কই আপনারা উনেন একদিন তো আমার স্ত্রীরা আয়েশা বিবি কিন্তু তার কিন্তু বিয়ে হচ্ছে 6 বছর বয়সে কিন্তু তিনি সংসার করেছেন 9 বছর বয়সে সংসার জীবনে তিনি 9 বছর বয়সে এসেছেন এসে দয়াল নবী সংসার করেছেন তিনি কিন্তু আয়েশা বিবিকেও অনেক ভালোবাসেন কারণ তিনি তার শেষ বিবাহ ছিল সেটা খুবই ছোট্ট বয়সে তাকে তিনি বিবাহ করেছিলেন তিনি কিন্তু সাবিত্রীকে ভালোবাসতেন কিন্তু একদিন আয়েশা রাহমাতুল্লাহ বলছেন যে নবী আমার ঘরে ছিলেন খাদিজা বিবি বলছে আমার ঘরে ছিলেন এভাবে তার 11 স্ত্রী বলছে না সে আমার ঘরে ছিলেন তিনি প্রত্যেকটার স্ত্রীর ঘরে রাত্রি যাপন করেছিলেন তাই তার মর্যাদাটা কি ছিল আপনি এবার বুঝেন একজন মানুষ 11 স্ত্রীর ঘরে একটা রাত্র কাটালো তার সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব না যখন
করছেন পানিতে যাওয়ার পথে তিনি অস্থির হয়ে গেছেন একে গাছের নিচে তিনি হেলান দিয়ে বসা সেদিকে দিয়ে একজন লোক যাচ্ছিলেন নাম ছিল তার পাদ্রি সেই পাদ্রি তাকিয়ে দেখে যে গাছের সাথে তিনি হেলান দিয়ে বসে আছেন ওই গাছ তাকে ছায়া দিচ্ছে সর্প এসে তাকে ফনা তুলছে ফনা তুলে ছায়া দিচ্ছেন সেদিন ওই পাদ্রি তিনি বলেছিলেন আমি ওই যে পড়েছিলাম যে দয়াল নবী অর্থাৎ শেষ জামানায় একজন নবী আসবেন তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুঝি সেই ব্যক্তি তাহলে ছোটবেলায়ও দেখেছেন একজন ব্যক্তি সে ছিল পাদ্রি খাদিজা বিবি তিনি কেন দেখলেন দয়াল নবীর আরো যত স্ত্রী ছিল আমার দয়াল নবী অর্থাৎ খাদিজা বিবির গর্ভে যতগুলো সন্তান আসছে আর কারো গর্ভে আসে তাই তাহলে স্ত্রী তো আরো ছিল তাদের ভিতরে মহব্বত এতটা বেশি ছিল আর আমার দয়াল নবী উপযুক্ত অর্থাৎ তার যে ভাবটা বোঝার যে শক্তিটা এটা একমাত্র খাদিজা বিবিরই ছিল পাহাড়ের বহেরাই ছিলেন নবী সাধনায় যেখানে মাওলাই পাঠায় কোরআন পাঠ করে একলা কাফের হেলা অন্তরে চিরে প্রভুর কালাম নবী বিশ্বের লাগে নিজের চাহিয়া শান্তি সুভা ওই পাহাড়ের বহেরাই দয়াল নবী যখন সাধনায় ছিলেন তার উপরে সর্বপ্রথম কোরআন শরীফে সূরা বাকারার পাঁচটা আয়াত নাজিল হয়েছিল তিনি কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে চলে এসেছিলেন সূরা আলাকের পাঁচটা আয়াত ভুল হয়েছে আমার পাঁচটা আয়াত নাজিল হয়েছিল দয়াল নবী কাঁপতে কাঁপতে ঘরে চলে এসেছিলেন হযরত খাদিজা বিবি তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরে তার বুকের ভিতর রেখেছিলেন আর কোন নবীর স্ত্রী আর কোন স্ত্রী কিন্তু সেটা পেরেছিল না অনেক ভালোবাসা তাদের ভিতরে ছিলেন নবীর ইশকের জাহেলিয়াতের যত লেনা দেনা সবকিছু ওই খাদিজা বিবির সাথে ছিল এই জন্য তিনি ওই মোহন্ন ভোরটা তিনি স্পষ্ট ভাবে দেখার ভাগটা হয়েছে আরো একজন বিবির গর্ভে সন্তান হয়েছিল কিন্তু ওই সন্তানটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিল কিন্তু এই যে সাতজন সন্তান চারজন মেয়ে তিনজন ছেলে এটা একমাত্র খাদিজার গর্ভে হয়েছে আর কি বলবো গাছের থাকে না হইলে লোহার থাকে নাইলে পিতলের থাকে একটা কিছু তো থাকে এই যে লাঠিটা ছিল এটা কোন গাছের লাঠি ছিল আর এই লাঠিটার নাম কি আমার একটা প্যাঁচ থাকবে আপনার কাছে ছোট্ট করে আমার একটাই প্রশ্ন থাকে
যখন খাওয়া দাওয়া করেছিলেন আমাকে আসলে এই বাড়িতে দাওয়াত দিন এসেছেন আমাদের ভাইজান মিঠু ভাই মিঠু ভাই মিঠু ভাই মিঠু ভাই দাওয়াতে আমরা আসছি তো মিঠু ভাই বলেছিল এই কি জানি একটা গান গাইতে নিষেধ করেছিল আমাকে যে এটা এখন গাইবেন না পরে গাইবেন কিন্তু এটা আমি আগে গেয়ে ফেলেছি গাইছি কেন সে নবীর একটা গান গিয়েছে তো আমি তো রঘুপতি পালা পেয়েছি আমি তো সারা তো নবীর গানই গাইবো তো একটা পাগলের একটা গান আমি গাই এই জন্য গিয়েছিলাম এই যে আমি এখন পালা শুরু করলাম আমার সারা তো খালি নবীর গান গাইতে হবে তারপরে শেষে গিয়ে যদি সময় হয় অনুমতি দিলে হয়তো অন্য ধরনের দুই একটা গান গাইলেও গাইতে পারি Thank you.
ওরে ভাই তোমার একটু লাইন চাই চন্দ্র সূর্য গ্রহ তারা তিন ইনসানার বেশ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা তিন ইনসানার বেশ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আর তিন ইনসানার বেশ তারা করি করে দেন চন্দ্র সূর্য গ্রহ তারা তিন ইনসানার বেশ তারা চন্দ্র সূর্য ফুলের মালা দিয়ে আমাকে গ্রহণ করছেন, এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। তাই দরবারে ভক্তি দিয়ে যাই, দরবারে বাহিরে আসলে দাঁড়া আছে সকলের প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। Hello
আচ্ছা এটা তো একটু হল রে বক্তা দেওয়া সম্ভব আমার কাছে প্রশ্ন করলেন মোসা নবীর লাঠিটা কিসের আমি চিন্তা করতেছি এই প্রশ্নটা তো উনি আমারে করব না আমি উনারে করব আপা নাই তালা বাদাম আপনারাও জানেন এটা কাঁচা না এটা বাজা আমি মুসা নবীর নবুতের কথা বললাম যে ওনার নবুতটা কোথায় ওনার নবুত ছিল লাঠিতে ওনার নবুতটা যে লাঠিতে ছিল এটা আমি বললাম আমার বোন আমাকে প্রশ্ন করেন যে পাগলা আপনি বলেন যে নবুয়তের যে মুসা নবীর যে লাঠিটা এটা কিসের লাঠি প্রশ্ন করলেন যদিও নবুয়তের ভাগটা ওনার তাই না তারপরেও আমার কথার প্রসঙ্গে উনি আমাকে এই পেজটা দিয়েছেন আরেকটা প্রশ্ন করলেন বেলায়ত কত প্রকার এবং আমি কোন বেলায়ত নিয়ে আজকে গান গাই কথা কইেন না এই যে যে কথা বলেন না নরচড়া কইরেন না ভাই মুসা নবীর যে নবুয়তের যে লাঠিটা ছিল মূলত পক্ষে এই লাঠি সাধারণ মানুষের কাছে থাকলে লাঠি
কোনো কাজ করবে না। মুসা নবীর মুজিজা এই লাঠির মধ্যে দেওয়া হয়েছে বিধায় এই লাঠিটা দাম কি? এই লাঠিটা তুরস্কের মালিক হবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আচ্ছা, আমি তো বাদাম রে বইলাম যে ডিম বেছে চানাচুর বেছে করে কি কইব আমি? বাজানেরা করেন, বিক্রি করেন, কারণ সচরাচর এমন মানুষ তো পারবেন না, কয়েকদিন পরে লকডাউন দিয়ে দিব। তো আমগরে ক্ষতি করেন না, ক্ষতি না করে যতটুকু করা যায় আর কি। তুরস্কের একটি মিউজিয়ামের মধ্যে ওই লাঠিটা সংরক্ষণ করা আছে। কিয়ামতের আগে ইমাম মেহেদী, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, আসার পরে ওই লাঠিটা তিনি ব্যবহার, এই লাঠিটা হচ্ছে বাবুল গাছের লাঠি। আরবের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় গাছের নাম হচ্ছে বাবুল গাছ। কি গাছ? যারা আরবে গেছেন হয়তোবা তারা ভালো জানেন, সবচেয়ে জনপ্রিয় যে গাছ নবীর আমলে ছিল খোরমা। কি কি গাছ ছিল? খেজুর গাছ, খোরমা। মুসানবীর আমলে যে গাছটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বেশি ফলন হইতো, ওই গাছটার নাম হচ্ছে বাবুল গাছ। আর মুসানবীর হাতের লাঠিটাও ছিল বাবুল গাছের লাঠি। এটা ছিল ওনার প্যাস। আর ওনার প্রশ্ন হইছে বেলায়ত কত প্রকার ও কি কি? আজকে আমি কোন বেলায়ত নিয়ে গান গাইতেছি এই প্রশ্নটা করাতে সুবিধা হইছে। ওনারা যদি বুঝাইতে পারে উনি বেলায়তে দাখিল হইতে আসতে পারে। এর আগে আমার একটা প্রশ্ন উত্তর দিব আমার বোনের কাছে, এর আগে আমি জানতে চাই খতমে নবুয়ত, আমার নবী যে বিদায় হওয়ার পরে নবুয়তের দরজা কি? নবী আর আসছে? আর কোন নবী আসবে? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা, কিন্তু বেলায়েত এখন চলছে। আমার প্রশ্ন, আমার বোন যে আজকে নবুয়তের গান গাইতেছে, এই নবুয়তটা কোন নবুয়ত? আর এই নবুয়তটা আছে কোথায়? আপনার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি উত্তরটা কইরে নিলাম, এখন একটা গান গাই নাকি? কি বলছেন সাই আপন পাক জবানে? আমার নবীকে যে ভালোবাসে সে আমি আল্লাহকেও, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসলি আল্লাহ জানে। নবুয়তে পৌঁছাইতে গেলে আগে আমার বেলায়েতের উপর দিয়ে যাইতে হবে। বেলায়েত ছাড়া নবুয়তে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যারা এখনো বেলায়েত মানেই না, বেলায়েত বুঝেই না, এদের একটা গতি করতে হবে না? এই জন্য আমার আগের গানটা ছিল বারে বারে আর আসা। এরপরও যারা এখানে বেলায়েত সম্পর্কে অভাব আছে এদের জন্য আমার একটা গান আমি গাইতে চাই। ধন্যবাদ। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কোলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কোলে, ছুলো আনা দিবি বলে কেন দিলে না রে মন, ছুলো আনা দিবি বলে কেন দিলে না, কেন রে ইলিয়াস সার সঙ্গ নিলে না,
কেন রে আমার আফাদ শাহ বাবার সঙ্গ নিলে না, সত্য সাধনা বলে আসিয়া এই মানব কুলে, সত্য সাধনার বলে আসিয়া এই ভবকুলে, শুনো আনা দিবি বলে কেন দিলে না রে মন, শুনো আনা দিবি বলে কেন দিলে না, কেন রে মন আতাউর শাহ বাবার সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ এই গানটা মুরব্বী বাবা যারা এদের জন্য অত্যন্ত জরুরি, আর এর থেকে কয়েকশো গুণ বেশি জরুরি হচ্ছে আমার বয়সের যে ভাইয়েরা, আমার যুবক ভাইদের জন্য। আমরা যুবকরাজ কোথায় জায়গা দাঁড়াইতেছি, আমাদের অবস্থা, আমাদের পরিণতি, আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়া দাঁড়াইতেছি, হ্যাঁ কথা ঠিক কিনা? ভবিষ্যৎ প্রজন্ম মায়েরা, মা মা মায়েরা, ও মা বসেন, মায়েরা যারা গুনগুন করেন, যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, যার লাগিয়া এসেছ কেউ দেখেছ চোখ বুঝিয়া খেয়েছ চোখে দেখো না, সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন রে মন কামড়িনে হয়েছ না পাগলা, কেন রে মন কামড়িনে হয়েছ না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। মরণ হইল না আতাউর শায়ামা, মানব কোলে জন্ম পাইয়া মরণ হইল না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে আতাউর শার সঙ্গ নিলে না। আমানত মানবতা দিয়েছেন সাহিত্য তোমার মাথা, ভুলে রইলি কার